আবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীগণ্ডল। মালদা চাঁচল বিধানসভার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কর্মীদের নাম রিমুভ করা নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীগণ্ডল, দলের একাংশের প্রতি ক্ষোভ নেতা কর্মীদের। আর জানিয়ে দ্বিধা বিভক্ত উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। নেতা কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য মালদার চাঁচল বিধানসভা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে বিজেপি। কিন্তু গত বুধবার সেই গ্রুপ থেকে একের পর এক নেতা কর্মীদের সরিয়ে দেওয়া হয়, জানিয়ে প্রকাশ্যে চলে এসে বিজেপির গোষ্ঠীগণ্ডল। বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, আসলে বিজেপি কর্মীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। চাঁচল 12 নম্বর জেলা পরিষদের মণ্ডল সম্পাদক সমীক পাণ্ডে অভিযোগ করে বলেন, বুধবার রাতে তিনি দেখেন একাধিক পদাধিকারী এই গ্রুপ থেকে বিজেপি কর্মীদের সরিয়ে দিচ্ছেন। বর্তমানে তারা একটা প্রশ্নসূচকের মধ্যে পড়ে গেছেন। তারা সংগঠনের এক্ষেত্রে একটি ভূমিকা পালন করছেন, সেটা কারো কারো পছন্দ নাও হতে পারে, তাই হয়তো কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি লিখিতভাবে জেলা সভাপতিকে জানাবেন। একই অভিযোগের স্বরূপ চাঁচলের শক্তি কেন্দ্রের প্রমুখ সুদর্শন চক্রবর্তীও। তবে যার বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের গ্রুপ থেকে রিমুভ করার, সেই বিজেপি নেতা মৃগাঙ্ক দাসের দাবি এটা সাংগঠনিক সিদ্ধান্ত, যদিও এই ঘটনা নিয়ে দ্বিধাবিভক্ত বিজেপি নেতৃত্ব। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক রতন দাস বলেন, এই গ্রুপে যারা ছিলেন তাদের অনেকেই অন্য দলে চলে গেছেন, তাই সংগঠনকে ঢেলে সাজাতে যারা প্রকৃত বিজেপির কার্যকর্তা আছেন তাদের নিয়ে নতুন গ্রুপ তৈরি করা হবে। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, এরকম কোনো বিষয় জানা নেই, বিষয়টি খবর নিয়ে দেখবেন। অন্যান্য সমস্ত গ্রুপ সক্রিয় রয়েছে, চাঁচলে এক্ষেত্রে এটা কেন হচ্ছে তা খোঁজ খবর নিয়ে দেখবেন। বিজেপির এই অন্তর্কলহকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, বিজেপির যা অবস্থা দেখা যাবে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অ্যাডমিন রিমুভ হয়ে যাবে। পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপি অচল, এটা বারবার প্রমাণিত। চাঁচল 12 নম্বর জেলা পরিষদের সম্পাদক সমীক পাণ্ডে অভিযোগ করে বলেন, বুধবার রাতে দেখেন একজন পদাধিকারী ওই গ্রুপ থেকে বিজেপি কর্মীদের সরিয়ে দিচ্ছেন। বর্তমানে তারা একটা প্রশ্নসূচকের মধ্যে পড়ে গেছেন। তারা সংগঠনের এক্ষেত্রে একটি ভূমিকা পালন করছেন, সেটা কারো কারো পছন্দ নাও হতে পারে, তাই হয়তো কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি লিখিতভাবে জেলা সভাপতিকে জানাবেন। কিন্তু গতকাল রাত্রে হঠাৎই সেইভাবে কোনো গ্রুপের মধ্যে দেখতে গিয়ে দেখা গেল যে পার্টিকুলার একটি একজন পদাধিকারী তিনি সকলকে রিমুভ করেছেন। আমার বিষয়টা তো আছেই, তার সাথে আমি দেখছি এখানে কি দায়িত্বে রয়েছেন যিনি আপনাদের রিমুভ করেছেন। তিনি আমাদের চাঁচল বিধানসভার 12 নম্বর জেপির পূর্বতন জেনারেল সেক্রেটারি। কি নাম তার? মৃগাঙ্ক দাস। ভাই প্রসঞ্জিৎ শর্মা ফোন মারফত যখন জানতে চাই বিষয়টা, তখন সে বলেছে যে না, এটা নাকি জেলা থেকে নির্দেশ আছে। আমরা কিন্তু বিষয়টা নিয়ে আমাদের তখনই একটু সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছিল আমাদের মনে, যে ইনস্ট্রাকশন ছাড়া উইদাউট নোটিস এরকম একটা গ্রুপ যেখানে অনেক কিছু আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়, এরকম একটা ভাইটাল জায়গা আমাদেরকে রিমুভ করিয়ে দেওয়া হলো, এটা কি মানে কতটা কি সত্যতা কতটা। সেই জায়গাতে দাঁড়িয়েই আজকে আমরা একটা প্রশ্নসূচক চিহ্নের মুখে পড়ে গেছি যে এইখানে কি আমরা আদৌ আমাদেরকে অ্যাভয়েড করানোর জন্য কণ্ঠরোধ করা হচ্ছে। এখন আমরা এইটা নিয়ে আমরা তো কালকে ওরালি কথা বলেছি বাই টেলিফোনিক, এটা আমরা এবার লিখিত আকারে জমা দিব যে আমাদের এইখানে এইভাবে একটা কণ্ঠরোধ করানোর চেষ্টা করা হচ্ছে। আমরা অনেক কিছু হয়তো মানে করতে চেয়েও যখন দেখা হচ্ছে আমরা কয়েকজন বা আমরা বেশ কিছুটি ছেলে একটা অ্যাক্টিভ ভূমিকা পালন করতে যাচ্ছি, সেটা হয়তো ব্যক্তি বিশেষে কারো কারো পছন্দ নাও হতে পারে। সকালবেলা হঠাৎ মোবাইলে দেখছি যে আমাদের চাঁচল 45 বিধানসভা থেকে আমাকে এবং আরও কিছু পরিচিতি মুখ আছে তাদেরকে রিমুভ করা, যে রিমুভ করেছে তাকে আমি ফোন মারফত আমি জানতে চাই। তো তিনি আমাকে জানান যে এই গ্রুপে কিছু মুষ্টিমেয় মানুষ আছে যারা হয়তো ভোট পরবর্তীতে বর্তমানে শাসক দলের সঙ্গে জড়িত, তো এই কারণেই হয়তো এই ইয়েটা পথ অবলম্বন করা হয়েছে। যে আমাকে তিনি আরেকটা কথা বললেন যে নতুন একটা গ্রুপও ক্রিয়েট করা হবে এর পরিবর্তে। তবে আমি মনে করি যে কোনো ইনস্ট্রাকশন ছাড়া হুট করে এইভাবে বন্ধ করে দেওয়াটা কর্মীরা হয়তো ভালো চোখে নেবে না। আমাদের 12 নম্বর মণ্ডলের যে প্রাক্তন জিএসসি, তবে যার বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের গ্রুপ থেকে রিমুভ করার, সেই বিজেপি নেতা
মৃগাঙ্ক দাস ফোনে দাবি করেন এটা সাংগঠনিক সিদ্ধান্ত, যদিও এই ঘটনা ঘিরে দ্বিধা বিভক্ত বিজেপির নেতৃত্ব। তিনি কি জানাচ্ছেন শুনে নেব। এপেক্স লাইফ হেলথকেয়ার LLP সম্পূর্ণ ভাষার আরেক নাম, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসোনোগ্রাফি, ECG, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরো অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেন ইন সোল এপেক্স লাইফ হেলথকেয়ার LLP, খাগড়াবাড়ি নাট্যসংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710049191, 8509367077। বিধানসভার যে গ্রুপ সেইখান থেকে রিমুভ করা হয়েছে, এবং যে চাটল ZP-12 কিংবা ZP-9 ZP-11 যে মন্ডল গুলো আছে, তাই সেই সব মন্ডলের গ্রুপ আছে, সেই সব গ্রুপে ওনারা রয়েছেন, যার যেখানে যেই মন্ডলের গ্রুপ সেই মন্ডলে ওনারা যারা বাসিন্দা সেই মন্ডলের গ্রুপে রয়েছেন। এবং কৈতালী বিধানসভার যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা তো বললাম আপনাকে, অন্যান্য দলের কর্মীরাও ছিলেন এখানে, সেই কারণে এই গ্রুপটাকে টোটালি ডিলিট করা হয়েছে এবং কিছুদিনের মধ্যে আবার নতুন গ্রুপ করা হবে। উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক রতন দাস বলেন, এই গ্রুপে যারা ছিলেন তাদের অনেকেই অন্য দলে চলে গেছেন, তাই সংগঠনকে ঢেলে সাজাতে যারা প্রকৃত বিজেপির কার্যকর্তা আছেন তাদের নিয়ে নতুন গ্রুপ তৈরি করা হবে। যে নতুন যে সাংগঠনিক প্রক্রিয়া চলছে সেইখানে আমাদের সমস্ত বিধানসভাতে বিভিন্ন গ্রুপ ছিল, যেটা বিজেপি আমাদের বিজেপির গ্রুপ ছিল, আর সেইখানে দেখা গেছে যে সমস্ত যারা আমাদের ওই গ্রুপে যারা অ্যাডমিন ছিল কিংবা যারা ওই গ্রুপের মধ্যে ছিল তাদের মধ্যে বেশি সংখ্যক আর কর্মীরা এখন অন্য দলে তারা চলে গেছে। কোন দলে? তবু বিভিন্ন অন্যান্য পলিটিক্যাল দলে, ক্ষমতাসীন দলে গেছে, আর যে কারণে আমাদের যে ঢেলে সাজানোর যে প্রক্রিয়া সংগঠনের, আর তার পার্ট এটা একটা, এইখানে নতুনভাবে বর্তমানে যারা আমরা বিজেপির যারা মূল কার্যকর্তা যারা আছি আর যারা কর্মী আছি তাদেরকে নিয়ে অলরেডি গ্রুপ তৈরির কাজও শুরু হয়েছে। গ্রুপ বন্ধ করে দিয়ে কারো প্রতি প্রতারণা এইসব ব্যাপার নাই। যারা ভারতীয় জনতা পার্টির কর্মী, যারা নিজেদেরকে এখনও অবধি কর্মী মনে করে, আর তাদেরকে ওই গ্রুপের মধ্যে তাদেরকে অ্যাড করে নেওয়া হবে। উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, এরকম কোনো বিষয় জানা নেই, বিষয়টি খবর নিয়ে দেখবেন। অন্যান্য সমস্ত গ্রুপ সক্রিয় আছে, চাচলের ক্ষেত্রে এটা কেন হয়েছে খোঁজ নিয়ে জানাবেন। না, এই ধরনের কোনো খবর আমার কাছে আপাতত জানা নেই, আপনাদের কাছ থেকে জানলাম, আমি নিশ্চয়ই কোনো খবর নিয়ে জানছি। তো গ্রুপ থেকে বাদ দেওয়ার প্রশ্ন, আমাদের যেগুলো গ্রুপ রয়েছে যেমন বিধানসভার গ্রুপ রয়েছে, তারপরে আমাদের মন্ডল কমিটির গ্রুপ রয়েছে, আমাদের বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য, সেই সমস্ত গ্রুপ সক্রিয় আছে। এখন কী জন্য কী বিষয়টা হয়েছে আমি এটা খোঁজ নিয়ে আপনাদেরকে জানাতে পারবো। বিজেপির এই অন্তর্কলহকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, বিজেপির যা অবস্থা দেখা যাবে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অ্যাডমিন রিমুভ হয়ে যাবে। পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপি অচল, এটা বারবার প্রমাণিত হচ্ছে। বিজেপির যা অবস্থা, ওদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এরপরে দেখা যাবে অ্যাডমিনই নিজে রিমুভ হয়ে যাবে। যা পরিস্থিতি এখানে পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপি অচল, এটা প্রমাণিত বারবার হচ্ছে। এবং কে কাকে রিমুভ করবে এর একটা প্রতিযোগিতা চলছে। তো আমার সেক্ষেত্রে বক্তব্য যে শুধু চাচল না, মালদা না, গোটা বঙ্গেই বিজেপি আগামী দিনে অ্যাডমিনরাই রিমুভ হয়ে যাবে।